সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রের পঞ্চম যৌথ মূলধনী, সেই যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী, সেখানে আগের প্রথম কি আলোচনা করেছিলাম যৌথ মূলধনী কোম্পানি কি, যৌথ কোম্পানিতে কী কী করণীয়, আমাদের কী কী করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। এখন সেখানে আমরা প্রথম ধাপে কী কী তৈরি করেছিলাম মনে আছে তোমাদের? আমরা সেই প্রথম ধাপে তৈরি করেছিলাম বিশদ আয় বিবরণী। প্রথম ধাপে কী করেছিলাম? বিশদ আয় বিবরণী, এটা তৈরি করেছিলাম, মনে আছে তো? সেই বিশদ আয় বিবরণী কয়টা ধাপ ছিল? তিনটা ধাপ। প্রথম ধাপ, প্রথম ধাপ কি তৈরি করেছিলাম? প্রথম ধাপে আমরা তৈরি করেছিলাম বিশদ আয় বিবরণী। প্রথম ধাপে তোমরা অবশ্যই বাসায় এই ক্লাসগুলো প্র্যাকটিস করেছো, শিখেছ যে মোট লাভ নির্ণয় কীভাবে করে। মোট লাভ নির্ণয়টা ছিল নিট বিক্রয় থেকে, নিট বিক্রয় থেকে কী বাদ দিয়েছিলাম মনে আছে? বিক্রিত পণ্যে, বিক্রিত পণ্যের ব্যয় নিট বিক্রয় মনে আছে? আমরা নিট বিক্রয় বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করেছিলাম, বিক্রয় ফেরত বিক্রয় বাড়টা এগুলো বাদ দিয়েছিলাম। যেখানে পাওয়া গেছিলো নিট বিক্রয়, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দেওয়ার পর আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো মোট লাভ। দ্বিতীয় ধাপ কী ছিল? পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। এগুলো আমরা ফার্স্ট ইয়ারও হিসেব বিজ্ঞান প্রথম পত্র করেছিলাম। পরিচালন মুনাফা কীভাবে নির্ণয় করেছিলাম মনে আছে? মোট মুনাফার সাথে পরিচালন আয়োজক করেছি, পরিচালন আয়োজক বাদ দিয়েছিলাম কি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় প্রিয় শিক্ষার্থী কী দেখলাম? দ্বিতীয় ধাপে প্রথম ধাপে করছিলাম কি মোট লাভ নির্ণয়, দ্বিতীয় ধাপে কী করছিলাম পরিচালন মুনাফা নির্ণয়। পরিচালন মুনাফা কী ভেবেছিল মনে আছে? মোট মুনাফার সাথে পরিচালন আয়ের এন্ট্রি যোগ আর পরিচালন ব্যয়ের এন্ট্রি বাদ। এবার করছিলাম তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে কী করেছিলাম? পরিচালন মুনাফার সাথে, পরিচালন মুনাফার সাথে অপরিচালনায় যোগ করেছিলাম, অপরিচালনায় বাদ দিয়েছিলাম কি অপরিচালন ব্যয়। এই পর্যন্ত আমাদের প্রায় একটা সৃজনশীল প্রশ্ন থাকে 10 নম্বরের, সেখানে তোমাকে হয় মোট লাভ নির্ণয় করতে বলে বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে, এরপর তোমাকে নির্ণয় করতে বলতে পারে তৃতীয় ধাপে কী তৈরি করবো নিট মুনাফা। তৃতীয় ধাপে করণীয় কাজটা ছিল নিট এন্ট্রিগুলো যোগ করবো আর অপরিচালন ব্যয় এন্ট্রিগুলো কী করবো বাদ দেবো। বিশদ আয় বিবরণীর যে তিনটি ধাপ, এই তিনটি ধাপ গত ক্লাস পর্যন্ত আমরা শেষ করেছিলাম। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, পাওয়া যাবে মোট লাভ। দ্বিতীয় ধাপে ছিল পরিচালন মুনাফা, মোট লাভের সাথে পরিচালন আয়োজক এবং পরিচালন ব্যয় বাদ। তৃতীয় ধাপে ছিল নিট মুনাফা, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়ারেন্টি যোগ করব এবং অপরিচালন ব্যয়ারেন্টি কী করবো বাদ দিব। প্রিয় শিক্ষার্থী, এই নিট লাভ নির্ণয় করার পর আমাদের তৈরি করতে হবে বিশদ আয় বিবরণী। মনে আছে তোমাদের সেই বিশদ আয় বিবরণী? এই বিশদ আয় বিবরণী আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আর্থিক অবস্থার বিবরণীতে পাওয়া যায়, এটা প্রথম পত্রে পাওয়া যায় না। প্রথম পত্রে তোমাদের মোট লাভ, নিট লাভ এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, মানে কি? কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাকে সংরক্ষিত আয় বিবরণী নামে একটা সফট তৈরি করতে হবে। এই সংরক্ষিত আয় বিবরণীর মাধ্যমে কী করা হয়?
কোম্পানির শেয়ারহোল্ডারদের মুনাফা বণ্টন দেখিয়ে এটা তৈরি করা হয়। এটা শুধু কোম্পানির ক্ষেত্রেই তৈরি করে। এখন সংরক্ষিত আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর পর মুনাফা বণ্টন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে কী বলা হয়? সংরক্ষিত আয় বিবরণী। দেখো একটু, আমরা নতুন একটা পার্টে যাচ্ছি, যেটা হলো সংরক্ষিত আয় বিবরণী। আজকে কী শিখব? আজকে ক্লাসটাই হবে সংরক্ষিত আয় বিবরণী, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম শিখলাম মোট মুনাফা, পরে হলো নিট মুনাফা, এরপরে কি মোট মুনাফা গেল, নিট মুনাফা গেল, এখন আজকে শিখবো কি সংরক্ষিত আয় বিবরণী। বিগত মানে বিশদ আয় বিবরণীর পর মুনাফার সাথে মানে মুনাফার বণ্টন দেখা বাকি, বিশদ আয় বিবরণী তৈরি করার পর, বিশদ আয় বিবরণী তো তিনটে ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ আবার তৃতীয় ধাপ, এই তিনটে ধাপের পরে তোমাকে কী তৈরি করতে হবে? বিশদ মানে কি সংরক্ষিত আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণীর পর মুনাফার বণ্টন দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলা হয়? সংরক্ষিত আয় বিবরণী। এখন সংরক্ষিত আয় বিবরণী কেমনে করবা? সংরক্ষিত আয় বিবরণী যখন আমরা করব তখন বিগত বছরের একটা মুনাফা দেওয়া থাকবে অঙ্কে, বিগত বছরের মুনাফার সাথে চলতি বছরের মুনাফা কী করবো? যোগ করব। এবং প্রতিষ্ঠানের যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া হবে, তারপরে সঞ্চিত তহবিলেতে স্থানান্তর করবে, অথবা যে প্রতিষ্ঠান আয়কর দেবে মানে আয়কর প্রদান করবে, এগুলো বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হলো সংরক্ষিত আয় বিবরণী মানে কি পার্ট। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণীতে কী করব? বিগত বছরের মুনাফার সাথে চলতি বছরের মুনাফা প্রথম কী করব? যোগ করব। সেখান থেকে কী কী বাদ দিব? বিভিন্ন বছরের যে মানে কি লভ্যাংশ প্রদান, শেয়ারহোল্ডারদের যে লভ্যাংশ দিবে, লাভের যে অংশটা শেয়ারহোল্ডারদের দিবে। একটা জিনিস দেখো, আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না। শেয়ারহোল্ডারদের যদি লাভ না দেয় তাহলে শেয়ারহোল্ডাররা কী করবে? তাদের শেয়ারগুলো বিক্রি করে দিবে, আর শেয়ারগুলো যদি বিক্রি করে দেয় তাহলে বাজারে যদি সবাই বিক্রি করার জন্য কোম্পানির যত শেয়ারহোল্ডার আছে সবাই যদি তাদের শেয়ারগুলো বিক্রি করে দেয়, তাদের চাহিদা থাকবে না, এই জন্য শেয়ারহোল্ডারদের কী করা হয়? একটা লভ্যাংশ দেওয়া হয় এবং বিভিন্ন তহবিলে স্থানান্তর হয়। আর প্রতিষ্ঠান কী করে? এই বছরের আয়ের উপর পরের বছরের আয়কর সরকারকে দিতে হয়, যেটা আয়কর প্রদান করা হয়। এগুলো কী করবে? এইগুলো এই প্রদানের অংশগুলো বাদ দিয়ে তোমাকে কী তৈরি করতে হবে? আয় বিবরণীর একটি নমুনা ছক আছে। দেখো এই যে একটা মার্কার, এখানে যে মার্কার ডলার, এই ডলার কোম্পানির যে মার্কারগুলো সব একই রকম, মানে কি এই মানে কি এই যে মডেলের মার্কারগুলো সব একই রকম। বা তোমাদের হাতে যে স্কেল থাকে, তোমরা যে স্কেল দিয়ে ঘর তৈরি করো, সেই স্কেলের একটা প্রথম ডাইস তৈরি করে, ডাইস যেটা কী করে ওই ডাইসের পরবর্তীতে সমস্ত স্কেলগুলো ওরকম লক্ষ লক্ষ স্কেল তৈরি করা যায়। ঠিক তোমাকে কী করতে হবে? এরকম একটা ছক আছে, ছকটা যদি তুমি একটু ভালো করে বুঝে নাও তাহলে তোমাকে কী করতে হবে? তুমি যে এন্ট্রি পাবে ওই ছক অনুযায়ী বসে যাবে, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। সংরক্ষিত আয় বিবরণী কোম্পানির নাম, প্রথম তো কোম্পানির নাম এটা তো জানোই, কোম্পানির নাম এটা দিবা। এবার সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ঠিক বিশদ আয় বিবরণীর ছকের মতোই সংরক্ষিত আয় বিবরণীর ছক আঁকবে। ছকটা আঁকবে এরকম, লেখাটা কিছুটা ভিন্ন। দেখো এটা হলো বিবরণ, টাকা টাকা টাকা। সর্বপ্রথম কী লাগবে? এখান থেকে যে খাতে খরচগুলো দেখানো হবে সেগুলো বাদ দিয়ে সংরক্ষিত আয় বিবরণী মানে যে নির্ণয় করা হয়। প্রথম তাহলে লাগবে বিগত বছরের নিট লাভ, এটা অঙ্কে দেওয়া মিলে দেওয়া থাকবে, বিগত বছরের নিট লাভ। এরপর লাগবে চলতি বছরের নিট লাভ,
চলতি বছরে নেট লাভ এবার কি করবে পুরাতন আয়কর সংশোধনী এখান থেকে কি করবে আয়কর বাদ দিবে আমি একটু পরে বুঝিয়ে দিব কেন আয়কর আমরা বাদ দিব বা আয়কর ফেরত একই কথা মানে আয়কর বেশি দিয়ে ফেলছিল সেখান থেকে তারা ফেরত পেয়েছে আর দাবিহীন লভ্যাংশের অবলম্বন দাবিহীন লভ্যাংশের অবলম্বন এটা বুঝাবো একটু পরে বাবারা এগুলা কি করবে যোগ করবে যোগ করার পর কি করবে এখান থেকে বাদের অংশগুলো মানে এখানে কি কি লাগবে বা এই টাকাগুলো আমরা সেকেন্ড কলমে লিখে যোগ করে হলেই ভালো হবে আরো বাদ হলো লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান এখানে লিখি তারপর হলো ঘোষণাকৃত লভ্যাংশ ঘোষণা কৃত ঘোষণাকৃত লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি কি দেখলাম আমাদের লভ্যাংশ প্রদান যাবে ঘোষণাকৃত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর সঞ্চিত তহবিলে স্থানান্তর অন্য যে কোনো তহবিলে স্থানান্তর অন্য যে কোনো তহবিলে স্থানান্তর এগুলো কি করবে যোগ করবে যোগ করার পর কি করবে সব নিয়ে বাদ দিবে পাওয়া যাবে উদ্বৃত্ত শুধুমাত্র সংরক্ষিত আয় বিবরণী দিয়ে পাওয়া যাবে আমরা কি কি দেখলাম প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি আমরা তোমরা একটু দেখো কি কি দেখা যাচ্ছে বিগত বছরের নেট লাভ বিগত বছরের নেট লাভ এটা অঙ্কের মধ্যে তোমাদের দেওয়া থাকবে অঙ্কের মধ্যে দেওয়ার পরে তোমার চলতি বছরের নেট লাভ আমরা যে চলতি বছরের বিশদ আয় বিবরণী তৈরি করেছি সেই বিশদ আয় বিবরণী থেকে চলতি বছরের নেট লাভটা নিয়ে আসবা পুরাতন আয়কর সংশোধনী রেওয়া মিলে দেওয়া থাকবে পুরাতন আয়কর সংশোধনী কী থাকবে রেওয়া মিলে দেওয়া থাকবে সেখান থেকে আয়কর বাদ দিবে আয়করটাও রেওয়া মিলে দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে রেওয়া মিলে যদি পুরাতন আয়কর সংশোধনী দেওয়া থাকে সেখান থেকে আয়কর কী করতে হবে বাদ দিতে হবে শুধু যদি পুরাতন আয়কর সংশোধনী থাকে শুধু একটা তাহলে পুরাতন আয়কর সংশোধনী উপরে আয়ের অংশে বসবে শুধু যদি আয়কর থাকে অন্য একটা অঙ্ক করতে গিয়ে শুধু আয়কর দেখলা আয়করটা তাহলে নিজের অংশে বাদ দিবা একত্র যদি দুইটা থাকে পুরাতন আয়কর সংশোধনীও আছে আয়করও আছে সেক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বাদ যদি পুরাতন আয়কর সংশোধনী বড় হয় সেখান থেকে আয়কর বাদ দিবা আয়কর যদি বড় হয় নিজের অংশে গিয়া আয়কর থেকে পুরাতন আয়কর সংশোধনী বাদ দিবা প্রিয় শিক্ষার্থী তোমাদের একটু বুঝতে হবে এই জিনিসটা যে আমরা কি করলাম পুরাতন আয়কর সংশোধনী থেকে আয়কর কি করব বাদ দিব কিভাবে আমাদের পুরাতন আয়কর সংশোধনী রেওয়া মিলে দেওয়া থাকবে আয়করও রেওয়া মিলে দেওয়া থাকবে এই দুইটা জিনিস যদি একত্রে দেওয়া থাকে বড়টা থেকে ছোটটা বাদ দিবা
পুরাতন আয়কর সংশোধনী যদি বড় হয় তাহলে উপরের অংশে পুরাতন আয়কর সংশোধনী সেখান থেকে আয়কর বাদ দিবা, আর যদি আয়কর বড় হয় আয়কর থেকে কি করবা আয়কর সংশোধনী বাদ দিবা। এবার আয়কর ফেরত বা আয়কর রেয়াত, মানে অনেক সময় দেখা যায় কোম্পানি আয়করটা মাপ পায়। কিভাবে মাপ পায়? যে তারা বিগত বছরে যে আয়কর দিয়েছে সে আয়করটা বেশি দিয়ে ফেলছে, সেখান থেকে কি করে তাদের আয়করটা বা ফেরত দিয়ে দেওয়া হয়, আয়কর রেয়াত বা আয়কর ফেরত। আর দাবিহীন লভ্যাংশের অবলম্বন, দাবিহীন লভ্যাংশের অবলম্বন, দাবিহীন লভ্যাংশ কি? যে কোম্পানি মাঝে মাঝে লভ্যাংশ ঘোষণা করে, কোম্পানি যদি মাঝে মাঝে লভ্যাংশ ঘোষণা করে সেক্ষেত্রে কী করে? ধরো আমাদের ন্যাশনাল কাদের মোস্তাফিজ স্যার আগে যে বাসার ঠিকানায় থাকতেন সেই ঠিকানা কী করলেন? সেটাই কোম্পানিতে ওখানে বহাল আছে। এখন স্যার কী করছেন? ওই বাসা চেঞ্জ করে স্যার হয়তো বা নিজের বাড়িতে উঠে গেছেন, কিন্তু বাড়িওয়ালা জানে না স্যার কোথায় থাকেন, স্যারের ফোন নাম্বারও নেই। কিন্তু কোম্পানি কী করতেছে? চিঠিটা কিন্তু মোস্তাফিজ স্যার যেখানে আগে থাকতেন সেই বাসায় কিন্তু ওই ঠিকানায় বারবার পাঠাচ্ছে যে আপনাকে একটা লভ্যাংশ দেওয়া হচ্ছে। দুই তিনবার যখন এটা পাঠায়, পাঠানোর পর কোম্পানি কী করে? কোম্পানি যদি ওনার সাথে আর কোনো কারণে যোগাযোগ না করতে পারে তখন কী করে? এই লভ্যাংশটা তারা মুনাফা হিসেবে দেখায়। তাহলে এরকম অনেক সময় আছে শেয়ারহোল্ডাররা আর কখনো দাবি করতে আসে না, যে লভ্যাংশের প্রতি শেয়ারহোল্ডাররা বা লভ্যাংশ ঘোষণার পর শেয়ার মালিকরা ওই লভ্যাংশটা নেয় না, ওটা যদি কোম্পানিতে থাকে এটাকে বলে দাবিহীন লভ্যাংশ। তাই দাবিহীন লভ্যাংশ যদি কোম্পানিতে বহাল থাকে পরবর্তীতে কী করে? কোম্পানি এটা আস্তে আস্তে বিলুপ্ত করে দেয়। তা দাবিহীন লভ্যাংশের অবলম্বন আয় হিসেবে দেখানো হয়। এবার লভ্যাংশ প্রদান, লভ্যাংশ কী? আমরা যদি শেয়ারদের লাভ না দিই, শেয়ারহোল্ডাররা তাহলে আমাদের কোম্পানির শেয়ার ধরে রাখবে না, তারা কী করবে? বাজারের শেয়ারটা বিক্রি করে দেবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? শেয়ারহোল্ডারদের প্রতি বছর একটা লভ্যাংশ দিতে হবে। তাহলে এই যে লভ্যাংশটা দেওয়া হবে সেটা হলো লভ্যাংশ প্রদান, ঘোষণা কিন্তু লভ্যাংশ। শোনো, এই ঘোষণা কিন্তু লভ্যাংশ হলো যে কোম্পানি আদায়কৃত মূলধনের উপর কোম্পানি পরিচালকগণ যে লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করে সেটা হলো ঘোষণা কিন্তু লভ্যাংশ। মানে কি, এই লভ্যাংশটা তারা ঘোষণা করছে যে আমরা এই বছর 10% বা 5% লভ্যাংশ দিব, এটা হলো ঘোষণাকৃত লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, মাঝে মাঝে কোম্পানি কী করে যে শেয়ারহোল্ডারদের ধরে রাখার জন্য বা শেয়ারহোল্ডারদের উৎসাহ দেওয়ার জন্য দিয়ে দেয় যে শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশটা দেওয়া হলো, আমরা যখন পরবর্তীতে শেষে একদম বছরের শেষে যখন লভ্যাংশটা ঘোষণা করব সেখানে চূড়ান্ত লভ্যাংশের সাথে এই লভ্যাংশটা সমন্বয়করণ করে নেব বা সমন্বয় করে নেবে। তাহলে প্রস্তাব অন্তর্বর্তীকাল লভ্যাংশ, বছরের মাঝামাঝি যে লভ্যাংশটা ঘোষণা করা হয় তাকে বলা অন্তর্বর্তীকাল লভ্যাংশ। আর প্রস্তাবিত লভ্যাংশ, যে লভ্যাংশটা প্রস্তাব করা হয়। এরপর কী করবে? সঞ্চিত তহবিল স্থানান্তর। সঞ্চিত তহবিল স্থানান্তরটা কী? যে কোম্পানি কী করে একটা টাকা সংরক্ষণ করে রাখে যে ভবিষ্যতে এখান থেকে কী করবে কোম্পানি ব্যবহার করবে। তাহলে যে কোনো ফান্ড, যে কোনো তহবিলে যদি তারা স্থানান্তর করতে হয় মুনাফার অংশ সেটা এখানে দেখাইতে হবে। তাহলে সঞ্চিত তহবিল স্থানান্তর বা অন্য যে কোনো তহবিল স্থানান্তর, আমরা কী করব? এই আয়ের এন্ট্রি থেকে ব্যয়ের এন্ট্রিগুলো বাদ দিব, এগুলোকে উপরে যে অংশটা আছে সেটা হলো আয়, আর এটা হলো ব্যয়ের অংশ। মানে কোম্পানি শেয়ারহোল্ডারদের পিছনে এই ব্যয়গুলো করে বা তারা বিভিন্ন তহবিল সংরক্ষণ করে, তা আয়ের অংশ থেকে ব্যয়ের অংশ যখন বাদ দিব তখন যে ব্যালেন্সটা পাওয়া যাবে সেটা হলো উদ্বৃত্ত বা সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে কী দেখলাম একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো, আমাদের এই সংরক্ষিত আয় বিবরণী একটা ছক আছে, সেই সংরক্ষিত আয় বিবরণীর ছক অনুযায়ী আমাদের অঙ্কগুলো করে নিব। সেখানে কী আছে? প্রথম দেখা যাচ্ছে বিগত বছরের নেট লাভ, বিগত বছরের নেট লাভ আমাদের এখানে দেওয়া আছে। এরপর কী আছে? চলতি বছরের নেট লাভ। চলতি বছরের নেট লাভটা কী? আমরা যে বিষয় আদায় বিবরণী করলাম, প্রথম ধাপে করেছিলাম কি মোট লাভ, দ্বিতীয় ধাপে করেছিলাম কি মনে আছে তো পরিচালন মুনাফা, তৃতীয় ধাপে করেছিলাম নিট মুনাফা। সেই যে নিট লাভ বা নিট মুনাফা যেটা, ওটা হলো চলতি বছরের নিট লাভ। এরপর কী করলাম? পুরাতন আয়কর সংশোধনী, পুরাতন আয়কর সংশোধনীটা কী? এটা দেওয়া মিলে দেওয়া থাকবে, এখান থেকে কী করবা আয়করটা বাদ দিবা। এবং আরও বলেছিলাম পুরাতন আয়কর সংশোধনী যদি দেওয়া মিলে দেওয়া থাকে, শুধু একা সিঙ্গেল যদি দেওয়া থাকে পুরাতন আয়কর সংশোধনী, তাহলে উপরের অংশে বসাবা। আর একটা অঙ্ক করতে গিয়া শুধু আয়কর পাইলাম, আয়কর সংশোধনী নেই, পুরাতন আয়কর সংশোধনী নেই, সেখানে তো আয়কর কী করো বাদের অংশে দিবা।
এরপর যদি আয়কর র্যাব বা আয়কর ফেরত থাকে কখনো অঙ্কে, আয়কর র্যাব মানে আমরা আয়করটা বেশি দিয়ে ফেলছি সেটা আবার ফেরত পেয়েছি, তাহলে আয়কর র্যাব বা আয়কর ফেরত থাকলে এখানে আসবে। আর লভ্যাংশটা শেয়ারহোল্ডাররা নেয় নাই, যেসব শেয়ারহোল্ডাররা নেয় নাই তাদের লভ্যাংশটা এখানে কী করে মানে কি ওরা অবলম্বন করে দেয়, কোম্পানির আয় হিসেবে দেখায়। এটা হলো দাবির লভ্যাংশের অবলম্বন। বাদের অংশে কী কী যাবে দেখো, লভ্যাংশ প্রদান শেয়ারহোল্ডারদের লভ্যাংশটা দেওয়া হবে, ঘোষণাকৃত লভ্যাংশ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে শেয়ারহোল্ডারদের উৎসাহ দানের জন্য বা শেয়ারহোল্ডারদের কোম্পানিতে বহাল রাখার জন্য, তারা যেন শেয়ারটা বাজারে বিক্রি করে না দেয় এর জন্য এই লভ্যাংশটা ঘোষণা করে। অন্তর্বর্তীকালে লভ্যাংশ বছরের মাঝামাঝি যদি কোনো লভ্যাংশ ঘোষণা করা হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালে লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ স্থানান্তর মানে তারা কী করে যে কোম্পানি কী করে বিভিন্ন যে তহবিল সংরক্ষণ করে সে তহবিলের টাকাটা স্থানান্তর করে বা যে কোনো তহবিলের স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী, তারপর উপরের অংশ থেকে কী করবা, তোমরা নিজের যে ব্যয়ের এন্ট্রিগুলো আছে এগুলো বাদ দিবা, পাওয়া যাবে কি উদ্বৃত্ত বা সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। এর আগে বলে দিচ্ছি আগামী দিনে আমরা কী কী শিখব। মালিকানা স্বত্ব বিবরণী আগামী ক্লাসে আমরা কী কী দেখব, এবং তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে যে আমাদের আর্থিক অবস্থার বিবরণী চলছে। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পত্রে দুটি অঙ্ক আসবে, দ্বিতীয় পত্রেও দুটি অঙ্ক আসবে। দেখো আগামী ক্লাসে কী শিখব, মালিকানা স্বত্ব বিবরণী। আগামী ক্লাসে আমরা যেটা শিখতেছি সেটা হলো মালিকানা স্বত্ব বিবরণী। আর কী করব, আর্থিক অবস্থার বিবরণী, সম্পত্তি পাঁচটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের এখানেই আমার ক্লাস শেষ করলাম।